দুষ্টের দমন হোক, সমাজের সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক, চিন্তা ভাবনারও শুদ্ধিকরণ হোক, সর্বস্তরে শুভ চেতনার উন্মেষ ঘটুক, এই প্রার্থনা নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের। আর জিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নৃশংস হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ, এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চলছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। নারী নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন, আর সেই আবহে শুভবুদ্ধির উদয় চেয়ে বিশেষ অনুষ্ঠান করলেন তিনি। রবিবার রবীন্দ্র সদনে একটি নৃত্যনাট্যর আয়োজন করলেন ডোনা গাঙ্গুলি এবং তার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি। এদিন দুর্গতিন আসনে নৃত্যনাট্য পারফর্ম করলেন ডোনা নিজে, সঙ্গে ছিলেন দীক্ষা মঞ্জুরির সমস্ত শিক্ষার্থীরা। এদিন ডোনা জানান, সমাজের সমস্ত পাপ ধুয়ে যাক, অশুভ শক্তির বিনাশ হোক, নাচের মাধ্যমে এই প্রার্থনাই করলেন তিনি। যে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে সকলে যাচ্ছি, চারপাশে এত নেতিবাচকতা, সবকিছুর শেষ হোক, ইতিবাচক বার্তা দেওয়ার জন্যই এই নৃত্যনাট্যের অবতারণা। মহিষাসুর মানেই অন্ধকার, খারাপ, অশুভ এক শক্তি, তার বিনাশ ঘটিয়ে শুভ চেতনার বিকাশ ঘটা অত্যন্ত জরুরি, সর্বশক্তিময় ঈশ্বরের কাছে আমরা সেই প্রার্থনাই করব। এছাড়াও তিনি এও জানান, লন্ডনে তার একটিমাত্র অনুষ্ঠান বাতিল হয়েছে, বাকি পুজোর সবকটা দিনই তার অনুষ্ঠান রয়েছে। আমাদের প্রোগ্রামটার নাম দুর্গতি নাশিনী, তো আমরা বেসিক্যালি ভগবানের প্রার্থনা করছি, আমরা ওনাকে বলছি যাতে দুষ্টের দমন হয়, আমরা যাতে একটা পাপ মুক্ত একটা পরিষ্কার সমাজ পেতে পারি। আর এটা সব বাচ্চারা সব গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, চণ্ডী পাঠের মাধ্যমে, আগমনী গানের মাধ্যমে, মহিষাসুর মর্দিনীর মাধ্যমে আমরা এটা করছি। লন্ডনে আমাদের চার পাঁচটা শো আছে, তার ভেতরে ফার্স্ট শোটা ওনারা করছেন না, কিন্তু আমরা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী প্রত্যেক দিনই আমাদের প্রোগ্রাম আছে। একটা শো শুধু বাতিল হয়েছে? এক্স্যাক্টলি, একটা শো বাতিল হয়েছে। দেখুন, পুজোর সময় কে প্রোগ্রাম করবে, ওরা কালচারাল প্রোগ্রামটা বাদ দিয়েছে, কে কালচারাল প্রোগ্রাম বাদ করবে, কে নতুন জামা পরবে না, এটা তো সবাই নিজস্ব চয়েস, তাই না? হ্যাঁ, সেটা আমার কিছু করার নেই, লোকেরা যদি পছন্দ করে ভুল কথা বলতে, আমার তো কিছু করার নেই। মানে একটা প্রোগ্রাম অবশ্যই ক্যান্সেল হয়েছে, কিন্তু তার মানে না যে সব ক্যান্সেল হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।